আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা নির্বাচনে ব্রাহ্মণ সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করাতেই মন্তেশ্বর ব্লকে জাতীয় কংগ্রেসের কর্মীরা কুসুমগ্রাম বাজারে জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী কাট আউট হাতে নিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মীরা একটি মিছিল শুরু করে। গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে এসে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয় প্রাঙ্গণে মন্তেশ্বর ব্লক কংগ্রেসের কর্মীরা নিজেদের মধ্যে সবুজ আবির খেলায় মেতে ওঠে ও বাজারে মিষ্টি বিতরণ করেন কংগ্রেস কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ, ব্লক কংগ্রেস নেতা বাদশা সেকেন্দার, মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেসের সভাপতি কাজী শহীদ হক এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি আজিজ খান সহ আরও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কি কারণে আজকে আপনারা জানেন যে সাগরদিঘিতে যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে অধীর চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের প্রার্থী বারুণ বিশ্বাস সেখানে বিপুল ভোটে জয়লাভ করার জন্য আজকে আমাদের মন্তেশ্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসে আজকে বিজয় উৎসব পালন করা হলো। কিভাবে করছেন? আমরা এখানে বিজয় উৎসব পালন করা হলো, মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের, সেই স্বার্থে এখানে আবির এখানে মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মীদের উচ্ছ্বাসের মাধ্যমে আমাদের বিজয় উৎসব পালন করা হলো। আর কি করা হলো? আজকে একটা বাজারে মিছিল করা হলো শান্তিপূর্ণভাবে, যাতে কাউরি কোনো অসুবিধা না হয় সেই মিছিল করা হলো বিজয় উৎসবে এখানে এলাকার মানুষকে নিয়ে। আর আবির খেললেন? আবির খেললাম, এখানে মিষ্টি বিতরণ হলো। কে কে ছিলেন উপস্থিত? এখানে ছিলেন যুব কংগ্রেসের সভাপতি কাজী সাঈদ, বিধানসভা উত্তর যুব সভাপতি আজিজ খান, প্রাক্তন যুব সভাপতি বাদশা সেকেন্দার মল্লিক, গোপাল সেন, ফরিয়াদ মল্লিক, নাসের শেখ, সালাদিন চাচা, সমস্ত যুব নেতৃত্ব লালু থেকে শুরু। এটা কোন পক্ষ থেকে করা হলো? মন্তেশ্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিজয় উৎসব পালন করা হলো। এর মাধ্যম দিয়ে মানুষকে কী জানাতে চাইছেন? আজকে মানুষকে একটাই বার্তা দিতে চাইছি যে আজকে মানুষ কংগ্রেসের প্রতি বিশ্বাস আস্থা রেখেছে, তাই আজকে সাগরদিঘির মানুষ প্রমাণ করে দিতে চেয়েছে যে আগামী দিনে কংগ্রেস ছাড়া ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গড়তে পারবে না, তাই কংগ্রেসের প্রতি আস্থা রেখে সেখানকার মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কংগ্রেসকে আজকে উজাড় করে বলছে। কংগ্রেস কোন দলকে বেশি অগ্রাধিকার দিতে চাইছে, বিজেপি না বিজেপিকে? আজকে কংগ্রেস দেখেছে যে বিজেপি এবং তৃণমূল এরা একের ওপরে পরিপূরক। আজকে বিশেষ করে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম ভাই দেবার তৃণমূল কংগ্রেস যেভাবে বোকা বানিয়েছে, আজকে বাংলার মুসলিমদের তাদের ঘুম ভেঙেছে, তাদের চেতনা জেগেছে, তাই আজকে তারা তৃণমূলের কাছ থেকে সরে এসেছে। আজকে তারা সেই মুসলিম ভাইরা কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে, সেই জন্য সাগরদিঘি যেখানে 68% মুসলিম সেখানে কংগ্রেসের প্রতি আস্থা রেখে কংগ্রেসের কাছ থেকে জয় করে। এর জন্য কংগ্রেস কর্মীরা কতটা উজ্জীবিত হবে? অবশ্যই উজ্জীবিত, প্রচুর উজ্জীবিত এখানকার কংগ্রেস কর্মীরা। অধীর চৌধুরী আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।